ভেবন আমার চোখ আমি কাউকে ডোনেট করেছি, এত আবেগী আমি নই, আমি আগের থেকে অন্ধ। কই, আমি তো জানতাম না, আমি তো জানতাম আপনি দেখতে পান। তো এখন কি করবে তুমি? আমি তো তোমাকে প্রপোজ করতে চাচ্ছিলাম, তুমি মেনে নিতে পারবে না তাই না? না, প্রেমের গল্প একটি হলেও দুজন মানুষ দুভাবে বর্ণনা দেয়, তাই গল্পের ধরনও দুই রকম হয়। ধরুন আয়াত এই গল্পটি বলছে, তাই আয়াতের দিক থেকে গল্পটির এই পর্যায়ে অন্ধ আমি, কিন্তু গল্পের শুরুর দিকে অন্ধ ছিল অন্যজন। সে একটি পার্কে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত, তাকে দেখেই নাকি আমি ভালোবেসে ফেলেছিলাম। বিষয়টি আজব হলেও সত্যি, বেশিরভাগ প্রেম হয় অপরপক্ষের বাহ্যিক সৌন্দর্য দেখে, আর এই জন্যই আজকাল বেশিরভাগ প্রেম হয় ক্ষণস্থায়ী। আয়াত ছিল অন্ধ, বছরখানিক হলো সে অন্ধদের হোস্টেলে থাকে। আমি কিছুদিন পর বুঝতে পারি আমি একজন অন্ধ মেয়েকে অন্ধের মতো ভালোবেসে ফেলেছি, যদিও আমি এখন অন্ধ নই। চলেন না, এইদিকে তো অনেক রোদ পড়তেছে, চলেন ওইদিকে ছায়াতে বসা দিয়ে। না না, এখানে রোদ পড়ছে না, প্লিজ আপনি যান। আর চলেন না। না প্লিজ, আমি যাব না। চলেন ওখানে বসিয়ে দিয়ে আসি আপনাকে। ভাইয়া ডিস্টার্ব করেন না। আপনাকে ধন্যবাদ। ইটস ওকে, আমি রোকন। আয়াতকে ছোটখাটো হেল্প আমি করতাম। আরে মনে হচ্ছে তো আপনিই অন্ধ। তাই? হ্যাঁ। এরপর একদিন আমি তাকে প্রপোজ করি। আচ্ছা আয়াত, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। দেখুন, এসব প্রেম বিয়ে আমার জন্য না, 3 বছর আগেও আমি দেখতে পেতাম, খুব স্বপ্ন ছিল আমার, খুব সুন্দর একটি সংসার হবে, তা আমি খুব সুন্দর করে সাজাবো, আমি তার জন্য সাজবো। সে এসে দেখে আমাকে বলবে, তোমাকে খুব পচা লাগছে, আমি খুব অভিমান করব, সে সারা দিন আমার অভিমান ভাঙাবে। কিন্তু তা তো সম্ভব না, আমি তো দেখতে পাই না, কারণ আমি যে অন্ধ, সুতরাং আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তুমি যদি ভালো হয়ে যাও, আবার যদি তুমি দেখতে পাও, তাহলে তো ভালোবাসা সম্ভব। একটি আই ফাউন্ডেশন সংস্থার প্রধান ছিল আমার বাবা, তার মাধ্যমেই আয়াতের নতুন চোখের ব্যবস্থা হয়েছে। আয়াতকে এত কিছু নাই বললাম, জানি না কোন মহৎ ব্যক্তি আমাকে চোখ ডোনেশন করেছে, কিন্তু হ্যাঁ, অপারেশনের পর আমি সবার আগে আপনাকেই দেখতে চাইব। না সেটা হবে না, আমি একটু গ্রামের বাসায় যাব, সেখানে আমাকে 1 মাস থাকতে হবে। আর হ্যাঁ, আগামী মাসের 20 তারিখে তোমার সাথে আমার আবার দেখা হবে, তোমাকে যেখানে প্রপোজ করেছিলাম ঠিক সেইখানে, সেইভাবে তোমাকে আমি আবার প্রপোজ করব, ঠিক আছে? ওহ, তুমি কাজ করতে পারো, তুমি এই ছবিটা রাখো তোমার কাছে। আছো আয়াত? আয়াত আছো?
হ্যাঁ আমি আছি। ও আচ্ছা, আপনি আপনি কি অন্ধ? হ্যাঁ আমি অন্ধ, ভেবন আমার চোখ আমি কাউকে ডোনেট করেছি। এত আবেগী আমি নই, আমি আগে থেকেই অন্ধ। কই, আমি তো জানতাম না, আমি তো জানতাম আপনি দেখতে পান। তো এখন কি করবে তুমি? আমি তো তোমাকে প্রপোজ করতে চাচ্ছিলাম, তুমি মেনে নিতে পারবে না তাই না? না। আপনি মনে করে দেখেন, আমি বলেছিলাম আমরা দুজনেই দেখতে পাবো, খুব সুন্দর সংসার করব, একজন দেখতে পেল তো হলো না? জানতাম সে না বলবে, কারণ সে আগেই বলেছিল তার স্বপ্নে দুজন নর্মাল মানুষ দরকার, দোষ আমারই। কিন্তু সে কেন ভেবেছিল আমি অন্ধ না? এইদিকে তো অনেক রোদ পড়তেছে, চলেন ওদিকে ছায়াতে বসাই দিয়ে সে আপনাকে। না না, এখানে রোদ পড়ছে না, প্লিজ আপনি যান। আর চলেন না। না প্লিজ, আমি যাব না। ভাইয়া ওকে ডিস্টার্ব করবেন না। আপনাকে ধন্যবাদ। ইটস ওকে, আমি রোকন। আরে মনে হচ্ছে তো আপনি অন্ধ। তাই? হ্যাঁ। তবে আসলে আমি অন্ধ, মানে গল্পের এই পর্যায়ে আমি অন্ধ। আমি অন্ধ তো কি হয়েছে, আমি তো আয়াতকে অনেক ভালোবাসি। আপনি আমাকে ধোকা দিয়েছেন, আপনি আমাকে আগে বলেননি আপনি অন্ধ। আমার কল্পনার সংসার শুধুমাত্র দুজন নর্মাল মানুষ দ্বারাই সম্ভব। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কিন্তু আমার জীবনে অন্য কেউ আসবে না। আয়াত দাঁড়াও। ছবিটা যেহেতু নিয়ে এসছো দিয়ে যাও, এটা তো তোমার আর কাজে লাগবে না। আপনার ছবি আমার হাতে আপনি কিভাবে জানলেন? কারণ কারণ আমি দেখতে পাই। আমি কেন মন করলাম জানো? তুমি অন্ধ ছিলে, অন্ধ অবস্থায় আমি তোমাকে ভালোবেসে প্রপোজ করেছিলাম, যাকে এত ভালোবাসলাম, যাকে নিয়ে এত কিছু করলাম, তাকে একটু পরীক্ষা না নিলে কি করে হয়? তাই আমার পরিস্থিতিতে আমি তোমাকে রাখলাম, আমি হলাম অন্ধ আর তুমি নর্মাল। আমি অন্ধ অবস্থাতেই তোমাকে ভালোবাসতে পারলাম, কিন্তু তুমি তুমি সেটা পারলে না। থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে, ভালোবাসা নিতে হবে না। আমরা মানুষের বাহ্যিক চেহারা দেখে ভালোবেসে ফেলি, তাদের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাই, অথচ যার জন্য জীবন দিচ্ছি একবারও তার পরীক্ষা নেই না, একবারও দেখি না সে আমার জায়গায় থাকলে কতটুকু আমাকে ভালোবাসত। কোনো মানুষের মন বোঝা যায় তার কর্মের মাধ্যমে, সুন্দর পটন টাইপ কথার মাধ্যমে নয়, আর ভালোবাসতে হয় মানুষের মন দেখে, চেহারা দেখে নয়।